ডিওয়াইএফআই এর মিছিল পথসভা। বর্ধমান শহরে আইন অমান্য আন্দোলনে গ্রেফতার করা সিপিএম কর্মীদের নিঃশর্ত মুক্তি, প্রকৃত দোষীদের অবিলম্বে গ্রেফতার ও শাস্তির ব্যবস্থা, বেকারদের কর্মসংস্থান সহ সাত দফায় দাবিতে বৃহস্পতিবার বিকালে মন্তেশ্বর সিপিআইএম এর কার্যালয় থেকে একটি মিছিল শুরু হয়ে গোটা মন্তেশ্বর বাজার পরিক্রমা করে। মন্তেশ্বর বাজারে এসে মিছিলটি শেষ করে ডিওয়াইএফআই এর মন্তেশ্বর আঞ্চলিক কমিটির কর্মীরা। তারপর মন্তেশ্বর বাজারে একটি পথসভা করল ডিওয়াইএফআই মন্তেশ্বর আঞ্চলিক কমিটির নেতৃত্ব ও এরিয়া কমিটির নেতৃত্বরা। সংগঠনের পক্ষে বক্তব্য রাখেন জেলা ডিওয়াইএফআই এর জেলার নেতা অনুপম ঘোষ, এরিয়া কমিটির নেতা বরুণ দত্ত সহ আরও অনেকে। উপস্থিত ছিলেন সৈকত ঘোষ, বরুণ দত্ত, অনুপম ঘোষরা। মন্তেশ্বর আঞ্চলিক কমিটির যুব ফেডারেশনের সম্পাদক সৈকত ঘোষ আমাদের। আপনারা জানেন যে গত 31 আগস্ট যে বর্তমানে আইন অমান্য কর্মসূচি হয়েছিল, সেখানে আমাদের কমরেড এবং নেতৃত্বের উপর হচ্ছে পুলিশ জুলুম এবং হচ্ছে কাদানী গাছে যে টিয়ার সেল ফাটিয়ে হচ্ছে একটা প্ররোচনার সৃষ্টি হয়েছিল এবং আমাদের কমরেডদের মিথ্যা মামলায় ফাঁসিয়ে দিয়ে হচ্ছে জেলে ভরা আছে, তারা হচ্ছে তাদেরকে নিঃশর্তভাবে মুক্তি দিতে হবে এই দাবিতে হচ্ছে আমাদের আন্দোলন। কোথায় কী আন্দোলন করলেন? আমরা হচ্ছে আবাস রায়চৌধুরী, আমাদের কেন্দ্রীয় কমিটির নেতা আবাস রায়চৌধুরী এবং অনির্বাণ রায়চৌধুরী সহ যে সমস্ত কমিটিরা গ্রেপ্তার হয়েছে তাদেরকে হচ্ছে মুক্তির দাবিতে আমরা মন্তেশ্বর বাসস্ট্যান্ডে আজকে হচ্ছে পথসভা এবং হচ্ছে মিছিল করলাম। কোথা থেকে কোথায় মিছিল করলেন? মন্তেশ্বর পার্টি অফিস থেকে শুরু হয়েছিল, মন্তেশ্বর বাজার পরিক্রমা করে হচ্ছে মন্তেশ্বর বাসস্ট্যান্ডে পথসভা করে আমাদের এখানে পথসভা সমাপ্ত করলো। কে কে উপস্থিত ছিলেন? আমাদের হচ্ছে প্রাক্তন যুবনেতা শরৎ ঘোষ, বরুণ দত্ত এবং হচ্ছে সুশান্ত মণ্ডল, আমাদের হচ্ছে ডিওয়াইএফআই সভাপতি হাবিব মণ্ডল। এটা কোন পক্ষ থেকে হলো আন্দোলনটা? এটা ডিওয়াইএফআই থেকে, মন্তেশ্বর লোকাল কমিটি, মন্তেশ্বর আঞ্চলিক কমিটি, আঞ্চলিক কমিটি। আপনাদের দাবি কটা? আমাদের সাত দফা দাবি নেই। তার কী কী দাবি? আমাদের অবিলম্বে হচ্ছে আবাস রায়চৌধুরী সহ সকল কমরেডদের নিঃশর্তভাবে মুক্তি দিতে হবে এবং সকল বেকারের কাজের দাবিতে হচ্ছে আমাদের এই আন্দোলন দাবি ছিল এবং মহিলাদের রাজ্য জুড়ে যে নারী নির্যাতন তাদের হচ্ছে বিরুদ্ধে আজকে আমাদের হচ্ছে এই আন্দোলন এবং সমস্ত বেকারের কাজের দাবিতে আমাদের এই আন্দোলন, এছাড়াও আরও বিভিন্ন দাবি রয়েছে। এই যে নিঃশর্ত মুক্তি যেটা বলছেন আবাস রায়চৌধুরী বা যারা নেতৃত্ব আছেন তাদেরকে মুক্তি না দিলে আপনারা কী করবেন? কী আন্দোলন? আমরা আগামী দিনে বৃহৎ থেকে বৃহত্তর আন্দোলনের ডাক দেবো এবং সেখানে হচ্ছে আমরা আরও আগামী দিনে আমাদের নেতৃত্ব হচ্ছে কথা অনুযায়ী আমরা আগামী দিনে সংগ্রাম। আপনার নাম পরিচয়? আমার নাম সৈকত ঘোষ, আমি মন্তেশ্বর আঞ্চলিক কমিটির সম্পাদক। নিটকো টায়ার্স মেড ইন ইতালি এবার চলে এসেছে হালি শহর খাসবাটিতে, শ্যাম সুন্দরী তলা, জিপি রোড। এখানে পেয়ে যাবেন ইউনিক অ্যান্ড এক্সক্লুসিভ, অসাধারণ এবং স্টাইলিশ ব্র্যান্ডেড অ্যান্ড বিউটি ওয়ার্ল্ড ক্লাস কালেকশন, টাইলস, মার্বল, গ্রানিটো, ব্ল্যাক স্টোন অ্যান্ড স্যানিটারি হাব, ইউনিক কালেকশন। আর দেরি না করে আজই চলে আসুন নিটকো টাইলস এ। আমাদের ঠিকানা হালিশহর খাসবাটি, শ্যাম সুন্দরী তলা, জিপি রোড। আমাদের ফোন নম্বর 0333-5561-6190। মনে রাখবেন টাইলস মানে নো বাজারিয়া, অনলি নেটকো। শহরে এই প্রথম আসামের উন্নত মানের কাঠ দিয়ে তৈরি প্লাইউড এবং মেঘালয়ের পাইন গাছ দিয়ে তৈরি ব্লকবোর্ড ও ফ্ল্যাশ ডোর, 25 বছরের ওয়ারেন্টি। ডিসিএম প্লাইউড, বাংলায় একটাই নাম, ডিসিএম প্লাইউড, জোড়া মন্দির, কাঁচাপাড়া। এইবার পুজোয় স্টাইল বাজারে আবার এলো পুজো স্টাইল আইকন কনটেস্ট। পার্টিসিপেশনের জন্য তোমার ফুল লেন্থ স্টাইলিশ ফটো আপলোড করো পূজা স্টাইল আইকন stylebazaar.com এ 22 সেপ্টেম্বরের মধ্যে। প্রতিটি স্টাইল বাজার আউটলেট থেকে একজন উইনার জিতে যেতে পারে 5,000 টাকার গিফট ভাউচার। সেরা 3 জন লাকি উইনারকে বেছে নেব আমরা, আর এই সেরা 3 জন পেয়ে যাবে 10,000 টাকার গিফট ভাউচার। শুধু তা নয়, সুযোগ পাবে আমাদের সঙ্গে দেখা করা। ওয়াও, তাহলে বন্ধুরা আপনারা রেডি তো এবছরের স্টাইল আইকন হতে?